প্রিয় ছাত্রছাত্রীরা, হাসিবুল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পার্ট ফোরের প্রশ্নোত্তর নিয়ে। অর্থাৎ জুলাই 2021-এ তোমাদেরকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন দিয়েছে সেগুলির উত্তর সুন্দরভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ বুঝে তারপর উত্তর লিখবে। এবং যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন, আমাদের দ্বারা প্রকাশিত ভিডিওটি যদি তোমাদের একটু উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা সুন্দরভাবে পড়ে নেব, তারপরে উত্তরে যাব। তো প্রথমে এক নম্বর প্রশ্নে দিয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক হচ্ছে নিচের যে পরিমাণ ভৌত রাশি নয় সেটি হলো ক একটি ন্যাপথলিন বলের ভর, খ একটি ন্যাপথলিন বলের ভরবেগ, গ হচ্ছে একটি ন্যাপথলিন বলের গন্ধ, গ হচ্ছে একটি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। উত্তর হবে কোনটা, গ একটা একটি ন্যাপথলিন বলের গন্ধ। অর্থাৎ তোমাদের বোঝার জন্য উত্তরগুলি আমি সুন্দরভাবে তলায় লাল কালি দাগ দিয়ে দিয়েছি এবং এটি কালার করে দিয়েছি হলুদ কালারে, যেহেতু উত্তরটা তোমাদের চোখে পড়ে সুন্দরভাবে। তারপর হচ্ছে 1.2-এর প্রশ্ন, আইসোবারদের ক্ষেত্রে নিচে যে কথাটি ঠিক তা হলো ক ভর সমান, খ প্রোটন সংখ্যা সমান, গ নিউট্রন সংখ্যা সমান, ঘ ভর সংখ্যা সমান। উত্তর হবে ঘয়েরটা, উত্তর হবে ঘয়েরটা ভর সংখ্যা সমান। পরেরটা হচ্ছে 1.3-এর, ভরবেগের মাত্রীয় সংকেত হলো ক MLT, খ MLT² অর্থাৎ T^2 এবং গয়েরটা ML^2 এবং ঘয়েরটা হচ্ছে ML(-1). অর্থাৎ উত্তর হবে ঘয়েরটা ML(-1) হচ্ছে ভরবেগের মাত্রীয় সংকেত। এবং পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে হচ্ছে 2 নম্বর দাগে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। তো সত্য হলে পাশে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লিখবে। তো দেখো 1 নম্বর প্রশ্নটি কী বলেছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আক্ষেপ ঘনত্ব একটি এককহীন রাশি, এটি কি সত্য? অবশ্যই সত্য, কারণ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। পরবর্তীতে হচ্ছে 2 নম্বর প্রশ্নে দেখে নাও, 2 নম্বর প্রশ্নটি যে 2.2-এর, একটি বস্তুর RCM ব্যাসার্ধের বৃত্তকার পথের অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে RCM, এটি হবে মিথ্যা। এবং পরবর্তী হচ্ছে C^12 স্কেলে ক্লোরিনের পরিমাণিক পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ, এটি কি সত্য? এটি হবে সত্য। পরবর্তীতে হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। পরের দাগে অর্থাৎ 3 দাগে 2টি অথবা 3টি দাগে উত্তর দিতে হবে বাক্যে। 3.1 STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত হলে SI এককের ঘনত্বের মান নির্ণয় করো। এছাড়াও আছে 3.2 দাগের, একটি মোলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন মোট সংখ্যা 184, পরমাণুটি ভর সংখ্যা 235 হলে এখানে নিউটন আছে সেটা তোমাদেরকে বলতে হবে, এতে কয়টি নিউটন আছে সেটা নির্ণয় করতে হবে। তো উত্তরগুলি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা 2, 3 এবং 4-এর উত্তরগুলি করা হয়েছে এবং সেগুলি যাচাইকৃতভাবে তোমাদেরকে সামনে উপস্থাপিত করেছি। তো উত্তরগুলি সুন্দরভাবে তোমরা দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো উত্তরটি হলো 3-এর 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। 3.1 STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে SI এককে এর ঘনত্বের মান নির্ণয় করো। উত্তর, আমরা জানি 1 গ্রাম পার লিটার সমান হচ্ছে 1 কেজি পার M3। STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 G পার লিটার হলে SI এককের ঘনত্বের মান হবে 0.0898 kg পার M^3। পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে, একটি মৌলের পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কয়টি নিউট্রন আছে নির্ণয় করো। উত্তর, দেওয়া আছে পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, অর্থাৎ পরমাণুর প্রোটন সংখ্যা
1842 সমান ৯২, এবং ভর সংখ্যা হচ্ছে 235। পরমাণুতে নিউটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান হচ্ছে 235 মাইনাস ৯২ সমান 143। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে 4.4 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 4.1-এর একটি ট্রেন 60 কিমি/আওয়ার দ্রুততে চলছিল, ব্রেক করে ফলে 1 কিমি/সেকেন্ডে মন্দন সৃষ্টি হলো, আর ট্রেনটি থামাতে কত সময় লাগবে তা নির্ণয় করো। উত্তর ট্রেনটি উত্তর এখানে করে দিচ্ছে দেখানো, ট্রেনটি প্রাথমিক বেগ ইউ সমান সমান 60 কিমি/আওয়ার বা ঘন্টা সমান সমান 60×1000 মাইনাস 3600 সমান সমান 503 মিটার/সেকেন্ড, অন্তিম বেগ ভি সমান সমান 0 এবং মন্দন এ সমান সমান 1 মিটার/সেকেন্ড² এবং সময় সমান কত এটা আমাকে বার করতে হবে। অর্থাৎ মদন এর ক্ষেত্রে আমরা জানি ভি সমান ইউ মাইনাস এটি বা 0 সমান সমান 503 মাইনাস 1 xt, যেক্ষেত্রে বা টি সমান সমান 16/2/3 সেকেন্ড, ট্রেনটি থামাতে 16.2×3 সেকেন্ড সময় লাগবে। অবশ্যই আশা করি তোমরা উত্তরগুলি নিজের খাতায় লিখে নিয়েছো। আমাদের দ্বারা প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি ভালো লেগে থাকলে হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ। এই ভিডিওটি এখানেই শেষ, পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে।